দেখ, কোশ্চেন নাম্বার 8, টি মানে ফিফথ টার্ম, ঠিক আছে, একটা এপি ফিফথ টার্ম, টি ফাইভ ফিফথ টার্ম বলা আছে কত, সেটা হচ্ছে 41, আর কি দেওয়া আছে সেটা হচ্ছে 11 টার্ম, মানে টি 11, এটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 20, আস্তে আস্তে কমছে তার মানে। দ্যাট মিন্স এইটা মানে যদি এটাকে বলি ফার্স্ট টার্ম এফ টি, আর ডিটাকে বলে যদি কমন ডিফারেন্স, ঠিক আছে আমি এরকম নোটেশন দিয়ে ইউজ করলাম, তাহলে হবে কত, এ প্লাস ফাইভ, ফাইভ ডি মানে হচ্ছে 4D সমান, ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে 41, আর তারপর একটা এ প্লাস 10D ইকুয়াল টু 20, ছেড়ে বিয়োগ করে দে, তাহলে মাইনাস 6D সমান এটা কত আসছে, সেটা হচ্ছে 21। তাহলে এখান থেকে ডিটা চলে আসবে কত, মাইনাস 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 7/2, এটা হচ্ছে ডিটা আসবে। এখান থেকে এটা বেরিয়ে যাবে, তাহলে এ সমান কত আসবে, 41 মাইনাস প্লাস 28/2, তার মানে এখানে 81 প্লাস 28/2, এটা হচ্ছে আমার ইয়াস এটা আসবে। দিয়ে তারপর এখান থেকে কি করবি, ফার্স্ট টার্ম বার করবি, ফার্স্ট টার্মটা কত আসছে, ফার্স্ট টার্মটা এখানে তুই এখানে করতে পারবি ডেফিনেটলি 109/2, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। আর যদি তুই ইয়ে করতে চাস, সাম অফ ইটস ফার্স্ট 11 টার্ম, মানে এস 11 বার করবি, এস 11 মানে কত হবে, এই n/2 ইন্টু 2 এ প্লাস n-1 ইন্টু ডি, এটা ফর্মুলাতে বসাবি অটোমেটিক্যালি, দ্যাটস ইট।